এটা আমার আর একটা বাগান, এই যে একই নিয়ম, ওই লাউ গাছ বেড়ার সাথে, করলা গাছ আছে বেড়ার সাথে একেবারে লাগানো, মাঝখানে একটা করে টমেটো গাছ, কারণ লাউ গাছটা উপরে উঠে যাবে, থাকবে না নিচে, ফাঁকা হয়ে গেলে পর ওই ফাঁকা জায়গায় এই টমেটো গাছগুলো সুন্দর মতো উঠবে। এখানে কিছু একটা দিয়ে দিয়েছিলাম, দুই লাউয়ের মাঝখানে একটা ওলকপি দুই লাউয়ের মাঝখানে দিয়ে দিয়েছি। এদিকে একটা লাইন টেনে গেলাম ওই করলা, আরেকটা লাইন টেনে গেছি ওই যে টমেটো। এই টমেটোটা আসছে আসলে গোবরের ভিতর থেকে চারা বেরিয়েছে, আমি নিজে লাগাই নাই, হাঁটা পথে এই মরিচের গাছগুলো আছে। এইটা মোটামুটি আমার লাল শাকের, আর এক সপ্তাহ পরে এটা আমি উঠাই ফেলবো। এখানে এই নাগামরিচ এবং চারাপিটা, নাগামরিচ চারাপিটা, গ্রিন বেল, এগুলো মোটামুটি বড় হচ্ছে। এটা লাল শাকের একটা একটা অংশ, এটাও, এটা এই মরিচ, গ্রিন বেল, হ্যালাপিনো, সেই সাথে সাথে এই যে টক পাতা, যেটা চুকা পাতা বলে বা মেসট পাতা বলে আমাদের বাংলাদেশে হয়, একটা হলো লাল রঙের, একটা হলো এই সবুজ রঙের। লালগুলো এইখানে এই অবস্থায় আছে, সবুজটা এইভাবে, এখন দেখি কোনটা কিভাবে বেড়ে ওঠে। এইটা এই আরেকটা সাইড লাউ দিছে, দুই সাইডে লাউ আসছে, সাথে করলা, মাঝখানে ওলকপি আর টমেটো গাছ আছে কিছু, দু এক জায়গায় কচুও দেওয়া আছে। এটা এই সাইড থেকে এই কোণার মধ্যে কতগুলো মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে, চার পাঁচটা একত্রে দিয়ে রাখছি। আবার ওই যে দূরে দেখা যায় ওইখানেও ওই রকমই আছে, কারণ ওইখান থেকে এই জায়গাটা দুই দিক থেকে কভার করবে। ওইখানে আবার আছে ওই, এখানে একটু নাগামরিচ, কিছু ঢেঁড়স, কিছু এই, কিছু শিম আবার এটার সাথে মিশিয়ে দেওয়া আছে, এটার সাথে কিছু দেশি শিম আছে, কিছু এই বিদেশি। এই মরিচের গাছগুলো ঠিক এইভাবে আরও পরে সুন্দর মতো গ্রো করবে। এটা হচ্ছে মোটামুটি ঘুরে গেছে, এটা সেই মিষ্টি কুমড়ার গাছ। এখানে শিম এই কোনার মধ্যে, এগুলো কিছু হয় না, এই জন্য শিম দিয়ে রাখছি। লাল শাক এখানে পটের মধ্যে কিছু রসুন দিয়েছিলাম, এইটা সেই ওই যে টমেটো গাছগুলো দেখা যায়, এই টমেটো দূরে যে টমেটো দেখা যায়, এগুলো সবই এই গোবর থেকে আসা। এই কোনা থেকে যদি পুরো বাগানটাকে ধরার চেষ্টা করি তাহলে পরে এই এইরকম আসতেছে আর কি। একটু চেষ্টা, একটু খাটনি, একটু সময় দেওয়া, একটু গাছের প্রতি যত্ন নেওয়া, সব কিছু মিলিয়ে আমার এই শখের বাগান, এই স্বাদের বাগান, এই জন্সবিল গার্ডেনের এইখান থেকে এইবার এই লাউ গাছ পর্যন্ত। আমরা এখন বাগান থেকে বের হয়ে যাই। এই থ্যাংক ইউ ভেরি মাচ।